একদিনে দুই পর্বের মেহমানদারি করলাম, সাথে লোডশেডিং হয়েছিল, যার কারণে কি কি ভোগান্তি পোহাতে হলো গেস্ট আসার পর সেগুলো নিয়েই থাকছে আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি সাইমা, আছি আপনাদের সাথে সাইমা ভ্লগস বিডি থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল 6:30 বাজে, ঘুম থেকে উঠে পড়েছি। আর একটু লেট করে উঠতে চেয়েছিলাম কিন্তু তার আগেই উঠে গিয়েছি। রাতে ঘুমাতেও অনেক দেরি হয়েছিল, এজন্য ভেবেছিলাম কাজ তো অনেকটা করেই রেখেছি, একটু দেরিতে উঠলেও সমস্যা হবে না। আসলে মাথায় প্রেশার থাকলে কখনোই দেখা যায় যে দেরিতে ঘুম থেকে ওঠা হয় না, মানে সকাল সকালই একা একা ঘুম ভেঙেই যায়। আগে পরীক্ষার দিনগুলোতে এরকম হতো, আর এখন যেদিন দেখা যায় যে মেহমান আসবে সেই দিন এরকম হয়ে থাকে। উঠেই ফ্রেশ হয়ে আমি আগে রান্নাঘরে ঢুকে পড়েছি, যে কিছু কিছু রান্না উঠিয়ে দিয়ে তারপর আমি বাকি কাজ করলে রান্নাও হবে আর কাজও হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে ফালুদা মিক্সের ভ্যানিলা ফ্লেভারের যে প্যাকেটটা সেটার জেলিটা মিক্স করে নিব। এগুলো যেহেতু জমাট বাঁধতে একটু সময় লাগে। প্যাকেটের গায়ে এখানে 1 কাপ পানিতে জেলিটা মিক্স করতে বললো, 1 কাপ পানি দিলে জেলিটা জমাট বাঁধে না, যার কারণে আমি এখানে আজকে 1/2 কাপ পানি দিয়ে ট্রাই করব। আর যেহেতু গতবার আমি বানিয়েছিলাম তখন 1 কাপ পানি দিয়ে করেছিলাম, তখন কিন্তু আমার জেলিটা জমাট বাঁধেনি। আমার জেলো বানানো শেষ, আর আজকে আলহামদুলিল্লাহ এই যে দেখে মনে হচ্ছে যে জমে গেছে, যখন এটাতে ঢালি তখনই হালকা জমা জমা ভাব ছিল এই যে। আর এইটার কালারও কেন জানি আজকে একটু ডিপ আসছে, প্রথম দিন একদম হালকা একটা কালার ছিল। জেলোটা নামানোর পরে এখানে হলো বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছে। আজকে দুপুরে ইনশাল্লাহ গেস্ট আসবে, যার কারণে সকালের ভিতরে মানে দুপুরের আগে আগে সব রান্নাবান্না কাজবাজ শেষ করতে হবে, হাতে সময় খুব কম। আমি রান্নাঘরে রান্নাবান্না করছি আর আমার হাজব্যান্ড এদিকে ঘুম থেকে উঠে ও বেডশিটগুলো চেঞ্জ করে নিচ্ছে। বেডশিট এটা বিছানোর কথা ছিল, বাট এটা অনেক বড় হয় আমার বেডে, এজন্য এটা একটু পরে ঠিক করতে হবে। তো আজকে ফার্স্ট টাইম একটু বিছাইতে চাইলাম, হইল না, তো আজকে এটা হবে না, এই জন্য এই যে এখন এটা বিছানো হবে। আমরা এখন সকালের নাস্তা করতেছি, এখন 9:00 বাজে, 9:00 বাজে। তো আজকে একদমই সিম্পল নাস্তা, চিড়া দুধ দিছি একটু, আর এই যে একটু ড্রাই ফ্রুটস, আর সাথে কালকের কেক, ওটা টেস্ট করি নাই, আজকে টেস্ট করা হবে। তো আমরা এখন সকালের নাস্তা করব। সব রান্না প্রায় শেষের দিকে, এখানে হলো পটল ভাজিটা উঠে দিচ্ছি আর গরুর মাংসটাও এখানে উঠে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ঘরও প্রায় মোটামুটি গোছানো শেষ। তো আমাদের ড্রয়িং রুম কাম গেস্ট রুম যেটাই বলি, এই যে যখন ফার্স্টবার আমাদের বাসায় গেস্ট এসেছিল তখন আমাদের জাস্ট 2 সিটের এই বেতে সোফাটা ছিল, আর একটা ফ্লোরে বেড ছিল, আর কিছুই ছিল না। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবারই হয়, সবার সংসারে শুরুতেই কিছু থাকে না। এখন সময় হলো দুপুর 12টা, তো আমার রান্না প্রায় শেষ, এই যে রোস্টটাও গরম করা শেষ, এখানে গরুর মাংস, এখানে ফালুদা, এখানে মাছ ভুনা, এটা একদম মাখো মাখো করছি, এখানে বুটের ডাল, এটা আর একটু গরম করব, বেগুন ভাজিও হয়ে গেছে, আর এখনও হলো এখানে আমি পোলার চালটা ভাজতেছি। সব পাতিল থেকে দেখাইলাম, কারণ মেহমান প্রায় কাছাকাছি চলে আসছে, তখন ভিডিও করতে পারবো কিনা, যদি পসিবল হয় তাহলে তো করবই। পোলার গরম পানিও হয়ে গেছে। A few moments later. আজকে ভালো গরম, অনেক রোদ উঠছে। তো এখন হলো 1টা বাজে, আজান দিয়ে দিছে, ওই যে আমার মেহমান চলে আসছে। গেস্ট হিসেবে আজকে আসছে আমার হাজব্যান্ড, ওর একটা স্টুডেন্ট পড়ায়, তো ওদের বাসা আমাদের এলাকাতে, বাটা আন্টিরা ঢাকাতেই সেটেল, ওখানেই থাকে। তো আমার হাজব্যান্ড যখন ভার্সিটিতে পড়াশোনা করতো তখন ও ওনার ছেলেকে পড়াইতো, তো সেই হিসেবে আন্টির সাথে খুব ভালো একটা রিলেশন হয়ে গিয়েছে। আন্টিদের বাড়ি আবার আমাদের এলাকাতেই, তো আন্টি আসবে বাড়ি থেকে, আর হলো ওর যে স্টুডেন্ট মানে আন্টির ছেলে ও আসছে ঢাকা থেকে, তো ও আসছে আর আন্টিকে গাড়ি রিসিভ করার জন্য আবার গিয়েছে, ও চলে আসছে, আন্টি এখনও আসে না। এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি, তো এই যে কিছুক্ষণ পরে আন্টিও চলে আসছে, যেহেতু আন্টি বাড়ি থেকে আসছে যার কারণে এশিয়া থেকে এখানে দই মিষ্টি ফল মানে অনেক কিছু আনছে, এত কিছু আনার কোনো প্রয়োজনই ছিল না। আন্টি জাস্ট দেখা করবে, একটু ঢাকা যাচ্ছে, মাঝখানে একটু বিরতি নিয়ে আমাদের সাথে দেখা করবে। এই যে লিচুও এনেছে, মানে অনেক কিছু এনেছে।
আমি যেহেতু সবার সামনে ভিডিও ওপেন করি না, তো এখানে জাস্ট অল্প একটু ক্লিপ নিয়েছি। আন্টিরা খাওয়া দাওয়া করে নিয়েছে, তেমন কিছুই খায় নাই। তো তারপরে এখানে আমরা এখন নাস্তা দিচ্ছি, কারণ আন্টিরা আবার ঢাকা ব্যাক করবে, বেশিক্ষণ ওয়েট করবে না। তো এখানে নাস্তার আয়োজন করতেছি, যদিও আন্টি আমাকে এগুলো করতে না করেছে, কারণ আন্টি বলতেছে তুমি একা মানুষ, একে তো ছোটো, তার উপরে কোনো কাজের মানুষ নাই, একা একা এত কিছু করতেছো। মানে আন্টির টেনশন ছিল যে এত প্লেট বাটি তুমি আবার একা একা কখন ধোবা, তোমার অনেক কষ্ট হবে মা। যেহেতু আমিও সংসারে কাজ করি, আমি জানি যে কীরকম কষ্ট এগুলোতে। মানে আন্টির কথাটা শুনে আমার মনে অনেক ভালো হয়ে গিয়েছে, কারণ এই যে পজিটিভ চিন্তাটা, এটা সবাই করে না। অনেকেই ভাবে যে হ্যাঁ মেয়েদের কাজই তো এইটা, এগুলোতে আবার কষ্টের কী আছে। আন্টিরা নাস্তা তেমন কিছুই খায় নাই, তো এরপরে আন্টিরা বের হয়ে পড়েছে, তো আমিও রেডি হয়ে নিচে নেমে আসলাম। এরপরে যে আন্টির গাড়িতে করে এখন যাওয়া হচ্ছে টাঙ্গাইল শহরে, এমনি জাস্ট একটু রাইড নেওয়ার জন্য, কারণ আন্টির ছেলে অর্জুন, ও হলো রিক্সা করে একটু টাঙ্গাইল শহরে ঘুরবে। একটা সময় ওরা টাঙ্গাইলে ছিল বেশ কিছুদিন, কারণ ক্যাডেট কোচিং করার সুবাদে। তো এখন হলো মেডিকেলে আসা হচ্ছে, মানে ও একটু মেডিকেলটা ঘুরে দেখবে যে মেডিকেল এরিয়াটা কত বড়, যেহেতু এই মেডিকেলটা নতুন করে কাজ হয়েছে আর অনেক বড় হয়েছে, নতুন নতুন বিল্ডিংও হচ্ছে। তো আমার তো মেইনলি এই মেডিকেলগুলোতে আসলে মানে আব্বুর কথা অলওয়েজ মনে পড়ে, এই জন্য কখনো আমার হাসপাতাল মেডিকেল এগুলো মানে ভালো লাগে না। তো এই যে ও রিক্সা করে ঘুরে চলে আসছে, তো এখন আবার কোথায় যাবে তো সেটা বললো। তো আমরা এখন মানে এমনিতেই আর কি ঘোরা, যেহেতু ওইভাবে তো আর যাওয়ার সময়ও নেই কোথাও, যে কোনো একটা প্লেসে যেয়ে ঘুরে আসা হবে। তো জাস্ট এমনিতেই শহরে যেদিকে জ্যাম নেই সেই জায়গাগুলোতে ঘোরা। তো এখানে যেতে যেতে দেখলাম যে একটা পার্ক, এদিকে আমার কখনো আসা হয়নি, তো আমি এটা দেখে অনেক খুশি হয়ে গিয়েছি যে এইরকম পার্কও আছে যে টাঙ্গাইলে, সেটা তো জানতাম না। আমরা কোথাও গাড়ি থেকে নামি নাই, জাস্ট এমনিতে ঘুরে আমার হাজব্যান্ডের অফিসে চলে আসছি, কারণ অর্জুন এখন একটু ঘুরছে, ও ওর স্মৃতিচারণ করতেছে টাঙ্গাইল আগে কোথায় কোথায় গিয়েছিল। তো আমরা এখন অফিসে এসে আন্টি এমনিতে জাস্ট এগুলো এরিয়াগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার হাজব্যান্ড। আচ্ছা, এবার এসে দেখতেছি অনেক ফুল, এই গাছটাতে পাতাই নেই, পুরোটা শুধু ফুল আর ফুল, মাশাল্লাহ। জবা ফুলের কালারটা মাশাল্লাহ একদম লাল টকটকে, মানে এরকম বিকেলবেলা আমার খুব কম আসা হয়েছে, আজকে এসে গাছগুলো দেখে আমার মন ভরে গেছে। আচ্ছা আন্টি, আচ্ছা আন্টি, আন্টিরা চলে যাচ্ছে, আমরা এখন বাসায় যাচ্ছি। আন্টিরা বিকালের দিকে চলে গিয়েছিল, তো আমার হাজব্যান্ডের যে কলিগ দুই ভাইয়া আপুরা আছে, তো তাদেরকে ফোন করে বললাম যে ভাইয়া আপনারাও চলে আসেন। ভাইয়াদের মেইনলি আমি পরের দিন ইনভাইট করেছিলাম, তো দেখলাম যে আন্টিরা তাড়াতাড়ি চলে গিয়েছে আর সব খাবার আছে, কারণ আমি একবারই দুই দিনের প্রোগ্রামের জন্য রান্নাবান্না করেছিলাম। আর দুই ভাইয়া আপুই ফ্রি ছিল, ওই দিন শুক্রবারও ছিল, যেহেতু ভাইয়াদেরও ছুটি ছিল, এই জন্য বলার কারণে ভাইয়ারা বললো সমস্যা নেই, আমরা ফ্রি আছি, আমরা যেতে পারবো। তো সবাই চলে এসেছে, তো আমি নাস্তা দিয়েছি, আর নাস্তা খাওয়ার পরে আজকে ভাইয়াদের জন্য এখানে একটু কফি মেক করতেছি। আমার নতুন কাপ সেটে আজকে ভাইয়াদের কফি খাওয়াবো, আর এই যে সুগার পটটাও কিন্তু আমি ইউজ করতেছি আজকে ফার্স্ট টাইম। কফি আর চিনিটা আমি দিয়ে নিয়েছি, এবার সামান্য পরিমাণে আমি লিকুইড মিল্ক দিয়ে নিলাম, আর এটা দিয়ে হাত দিয়ে আমি একটু বিট করে নিচ্ছি, যেহেতু আমার কফি বিটার নেই। তো ওই যে আমার হাজব্যান্ডও একটু হেল্প করছে, এই যে কিছুক্ষণ ঘোটাঘুটি করার পরে একটু ফর্ম হয়েছে, হাত দিয়ে এর বেশি করা পসিবল না, হাত ব্যথা ধরবে, এই যে হালকা একটু ফর্ম হয়েছে। এখানে পটল ভাসতেছি আর কারেন্ট চলে গেছে, সবাই গরমে অস্থির, তবুও বাহিরে কেন জানি একটু হালকা বাতাস, সেই জন্য জানালা দরজা খুলে সবাই বসে গল্প করতেছে, খুব করার নেই। তার ভিতরে আমি আবার এদের চুলে এগুলো তুলে দিচ্ছি, এগুলো তুলে দিছি তারপরে কারেন্ট গেছে, তো এটা হলেই আমার রান্না শেষ। এখনও কারেন্ট আসে নাই, এই যে ফোনের আলো দিয়ে দিছি, মানে কি যে একটা অবস্থা, যেহেতু কারেন্ট নাই তো এই যে একটা ক্যান্ডেল আনলাম, আর ফোনের আলো দিয়ে যা হয় আর কি, একটু আইটেম দেখাই, দুপুরেও দেখাইতে পারি নাই, এই যে কাবাব, বুটের ডাল, রোস্ট, পোলাও, মাংস, পটল ভাজি, মাছ ভুনা, যাক আজকে ভাইয়াদের ক্যান্ডেল লাইট ডিনার করাবো না। আড়াই ঘন্টা
ঘন্টার উপর হয়েছে যে কারেন্ট নেই, পুরো এলাকাতেই ছিল না, তারপরে দেখলাম যে পুরো এলাকায় আসার পরে শুধু আমাদের বাসাতে নেই, তার মানে আমাদের বাসাতে লাইনে একটু সমস্যা হয়েছে। তো আমার হাজব্যান্ড ফোন দিয়েছে, তখন ঠিক করতে কতক্ষণ লাগবে জানি না, আর যেহেতু অনেক রাতও হয়ে গিয়েছে এই জন্য আর ওয়েট না করে অন্ধকারের ভিতরে ভাইয়েরা অনেক কষ্ট করে এই গরমে খাওয়া দাওয়া করে এখন বিদায় নিচ্ছে, আর সাথে আমিও বিদায় নিয়ে নেই। আজকে লম্বা একটা দিন পার করলাম, আর আমার বার্থডের দিনটাও এভাবেই কাটালাম সবার সাথে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। Bye.